হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল হয়ে গেছে আর চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন অনেক সকাল আর আপনাদের দাদাভাই সকালবেলায় না খেয়ে ঘুম থেকে উঠে অফিসে চলে গেছে, কারণ ফোন এসেছিল। ফোন আসার সাথে সাথেই চলে গেছে রেডি হয়ে, আর ভিডিও করা হয়নি। আর এখন থেকে আমাদের ভিডিওটা শুরু করছি। তাহলে সারাদিন আমরা কি কি করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো, তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। প্লিজ সবাই একটু লাইক আর কমেন্ট করে দেবেন, আপনাদের কমেন্টগুলো পড়লে আমাদের খুব খুব ভালো লাগে। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। সকালবেলায় আমাদের কমলা ভ্যান চলে এসেছে, সুন্দর হয়ে সেজে গুজে আর দামাদ ঢুনলে কে লিয়ে যা রে সাজে গুজে নেই আই। নেপালি ভাষায় বলে সবাই, মানে দামাদ ঢুনলে কে লিয়ে, মানে বর খোঁজার জন্য, তাই না? নেপালি মে দামাদ নেই বলতে, তো কে বলতে? জয় বলতে। ও আপ হিন্দি মে বলা। হ্যাঁ, আর কমলা ভ্যান যাচ্ছে এখন লড়কা দেখনে কে লিয়ে। না কেসে দেখেঙ্গে দেখাইয়ে কেসে দেখ, মজাক কর রহি হু। না না, কমলা ভ্যান একটু মজাক করে, তাই না? কমলা ভ্যানের লড়কা দেখনে কা উমর চলা গয়া তো। হ্যাঁ, কমলা ভ্যানের তো বয়ফ্রেন্ড আছে, খালি খালি দেখবে কিসের জন্য, তাই না? হ্যাঁ, ছুপাকে রাখা সোয়েটার কে আন্দার নিকালনা পড়েগা কল উসকো বাহানো। কমলা ভ্যান বহুত লোক ঘর দেখনে জানে কে লিয়ে বোলা, এক দিন যায়েঙ্গে। হ্যাঁ, আপকা ঘর জানে সে ক্যা খিলায়েঙ্গে? নিমকি মটর ডাল কে খায়। উসকা নাম ক্যা বলতে হ্যায়? আলু, আলু দম আলু হোতা হ্যায় না, উসমে মামা নিমকি। তো থোড়া দের রুক জাইয়ে, ইধার সে ভাত খা কে জাইয়েগা। ভাত নাই খানে কা মন নাই। কিউ? এসে এক দুপাট্টা লাগানে সে লোক পুছতে হ্যায় কাহাঁ জা রহি হো, কাহাঁ জা রহি হো, ফির গাজল লিপস্টিক লাগা কর নিকলি তো ফির আপি পুছেঙ্গে। ফির তো দার্জিলিং কা আধা লড়কা বেহুশ হো জায়েগা। নাই নাই, আপি পুছেঙ্গে। কমলা বহেন জলদি জলদি আয়া, কিধর গই থি আপ, কিধর গই থি বলে কে? কমলা বেন রবিবার দিন খুলে ধুয়ে দি দেয়। হ্যাঁ, কমলা বেনই তো মালিক, মেন মালিক। ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম, আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। চলুন আপনাদের বাইরে ওয়েদারটা দেখাই, আর আজকে আমাদের কি কি রান্না হয়ে গেছে একবার দেখে নিন। আম দিয়ে ডাল, এটা হলো আলু উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা, এটা হলো একটা শাক ভাজা, কুমড়ো শাক, কুমড়ো শাক লাউ শাক মিশিয়ে ভাজা, আর হয়েছে ওইটা বল মাছের তরকারি, আর ইলিশ মাছ হচ্ছে। আর ওই মাছ দুটো ভাজবো আমার নাতির জন্য আর আমার ছেলের জন্য। ইলিশ মাছ হচ্ছে আলু আর কাঁচকলা দিয়ে, আর এই দুটো মাছ ভাজা পরে ভাজবো। আজকের বাইরের ওয়েদারটা দেখুন কি সুন্দর, অনেক দিন পরে এরকম একটু ক্লিয়ার ওয়েদার দেখা গেল। কিন্তু এর থেকেও সুন্দর ওয়েদার হয় আজকে, এত দিনের মধ্যে একটু ভালো ওয়েদার দেখুন, পরপর পাহাড়গুলো দেখা যাচ্ছে। যখন ছোট পিসিরা এসেছিলো এতটাও দেখা যাচ্ছিল না, আরও পুরো ঘোলা হয়েছিল। আরও ওই যে আরিয়া টেস্টেড, আমরা আবার কয়েকদিন পরে আপনাদের দাদার একটু অফিসের কাজের চাপ কমলে আর একটু ওয়েদারটা ভালো হলে আমরা আবার একটা গানের ভিডিও শ্যুট করতে এখানে যাব। আর এই দিকের ওয়েদারটাও ভালো দেখুন, এখান থেকে দেখা যাচ্ছে ওই যে দূরে জুটা দেখা যাচ্ছে। আর এখন আমরা আগের মতন অত সুন্দর কাঞ্চনজঙ্ঘা মনে হয় আর দেখাতে পারবো না, কারণ এই যে জলের ট্যাঙ্কিগুলো এই সাইডে দিয়ে দিয়েছে, তবুও যতটা পারি দেখাবো। হ্যালো বন্ধুরা, আজ কাজের ফাঁকে আবার একটু চলে এসেছি, কারণ সকালবেলায় সেই ছটার সময় ঘর থেকে বেরিয়েছিলাম আর খাবারও সময় পাইনি, তাই একটু স্যারকে বলে পারমিশন নিয়ে আমরা একটু খেতে আসছি। ওই দিকে দেখুন আমাদের সুমনজির হালত একদম খারাপ হয়ে গেছে, সকাল থেকে কিচ্ছু খেতে পারেনি, কারণ যেই টাইম আসার কথা ছিল হট করে টাইম চেঞ্জ করা হয়েছে, তো ওই জন্য কেউ ব্রেকফাস্ট টিফিন কিচ্ছু করতে পারেনি, তাই আমরা একটু পার্কে চলে আসলাম আর খাবো পার্কে। ভাই আপনি তুমি কে কে অর্ডার কিয়া হে? ভাই প্লেন ভাত খাবে, আমি বলছি প্লেন রাইস খাবে, প্লেন রাইস অর ফ্রাইড, প্লেন রাইস খাবে। ভাই ডিহাইড্রেশন হয়ে গেছে ওই জন্য, ডিহাইড্রেশনের জন্য কি জানো খাবে? নুন পানি, নুন চুন পানি খাবে, আর নুন চুন পানির পরে মানে নুন চুন জলের পরে খাবে লাইম ওয়াটার খাবে, সোডা ওয়াটার খাবে। আর যোগেনজির একটু ঠান্ডা হয়েছে, পেট খারাপ আছে যোগেনজি, ওই জন্য আমি একটু ওই প্রন ফ্রাইড রাইস খাচ্ছি, আর সবার জন্য ললিপপও নিয়ে নিয়েছি একটা করে, আমরা ললিপপও খাবো একটা করে। আর কিছু আছে কি? আর কিছু এখনো নেই। ও সুমনজি আবার পেরি পেরি
ফ্রেঞ্চ ফ্রাই খাবে। ওকে, মেসেজ চলে এসছে, মেসেজ চলে এসছে, এখনই দেখতে হবে। তারপরে উঠতে যা কষ্ট হচ্ছে ওপরে, কি আর বলবো, অনেক উঁচু, পিঠ ভরে রেখে উঠতে খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, তাই কষ্ট করে উঠে উঠে যাচ্ছি। তুমি এখন কি করবে? হার্ট ট্রান্সপ্লান্ট। এর হার্টটা নিয়ে দেখি, ওর হার্টে লাগাবে। নিশাক ভুল করে হার্ট উল্টো দিকে কেটে ফেলেছে। সার্জারি করা হয়ে গেছে, দেখি হার্টটা কাজ হচ্ছে নাকি। এই যে লাইট ঢুকিয়ে দিয়েছে হার্টের অনেক ডিপ, দেখি উপর দিকে দিলে হলো অনেক আরো বেশি জ্বলতো। এই যে লাইট ঢুকিয়ে দিয়েছে ডিপ। এই যে চলে এসেছে আপনার দাদাভাই বাড়িতে, সেই সকালে গেছে না খেয়ে। আজকে প্রচন্ড চাপ ছিল কাজের, আর একটু টায়ার্ড হয়ে গেছি, তো এখন একটু রেস্ট নিতে ইচ্ছে করছে। সারা দিন খাইনি আজকে কিছু। না, সারা দিন হোটেলে গিয়ে খেয়েছিলাম। কি খেলা? পার্কে গিয়ে খেয়েছিলাম, হলো ফ্রাইড রাইস খেয়েছিলাম, প্রন ফ্রাইড রাইস আর 3 পিস ললিপপ। আর দেখি কি অর্ডার দেওয়া ছিল না, সেই শাকসবজি যেগুলো থাকে ওই শাকসবজি নিয়ে চলে আসছিল। ওই মানে সেই পাপায়া স্যালাড, পাপায়া স্যালাড না, ওটার নাম হলো বন কি কি থাই বন না কি যেন একটা বললো। সেটা ভালো খাইছিলা? হ্যাঁ ভালো খাইছিলা। বন বন ভেজ ছিল, ভালো খাইছিলা? বন ভেজটা ভালোই খাই। কি 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 দেয়? ভেজিটেবলস, ভেজিটেবল হালকা টস করে, সস দিয়ে টস করে দেয়, আর ওর মধ্যে একটু সস টস দিয়ে। এর আগের দিন টস করা ললিপপটা ভালো লাগছিল, কিন্তু প্রথম একদিন আনলা ওইটা টক ছিল, ভালো লাগেনি। কিন্তু আগের দিন এটা ললিপপটা দিয়ে, আগের দিন আমি যে ফ্রাইড রাইসটা খেলাম ভালোই লাগছিল, ভালো লাগে ফ্রাইড রাইস। তারপরে 2 গ্লাস শরবত খেলাম, আমার পুরো পেট ভর্তি হয়েছিল, কিন্তু হাঁটাহাঁটি করতে করতে পুরো পেট ঠিক হয়ে গেছে। না, আমরা একদিন ভোট হয়ে গেলে সবাই মিলে নারায়ণ দাসে যাবো, ছোলে বাটোরা খাওয়া। নারায়ণ দাসে যেতে পারো বা পার্কে যেতে পারো, গরম গরম ছোলে বাটোরা একদিন খেয়ে দেখতে হবে। কেউ প্রত্যেকদিন তো ঘরে এনে খাই, তাই না বলো? অত টেস্টি না ছোলে বাটোরা, ওর থেকে বাড়িতে লুচি আর হলো ছোলা ডাল অনেক অনেক বেশি টেস্টি। না ওইটা আলাদা, ওইটা আলাদা, আমার তো ভালো লাগে। আমাকে ছোলে বাটোরার সাথে যদি আমাদের বাড়ির ছোলা ডাল আর লুচির নাম্বার দিতে বলে, আমি ওইটাকে 2 নাম্বার দেবো। এটা 99 মানে 10-এর মধ্যে? হ্যাঁ, আমি ভাবছি 100-এর মধ্যে নাকি। ঠিক আছে তাহলে, এখন ঠিক আছে, আমি একটু জামা প্যান্ট খুলি, ফ্রেশ হয়ে নাও। ফ্রেশ হয়ে নি, তারপরে কথা হবে আবার, তাই তো? রাত হয়ে গেছে, আর এই যে আমি রান্নাঘরে এসে গেছি, এখন আমি রান্না কিছুই করব না, কারণ সকালে সব কিছু রান্না করা আছে। তাই এখন শুধু ভাতটা আর কিছু মাছ টাছ ভাজবো। আর কি কি ভাজবো চলুন আপনাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। আমাদের ইলিশ মাছের ঝোল করা আছে, আপনাদের দাদাভাই ঝোলের মাছ খায় না, তাই আপনাদের দাদাভাইকে ইলিশ মাছ ভেজে দেবো। আর নিসার ইলিশ মাছ ভাজা খাবে না, চিংড়ি মাছ ভাজা খাবে, তাই চিংড়ি মাছও ভাজবো আর আমরাও খাবো সবাই। এই যে হার্ট সার্জারি নিসার্গের কমপ্লিট, হার্টের মধ্যে কি মেশিন বসিয়েছো বলো একটু? পেসমেকার, পেসমেকার দেখাও একটু, এরকম করে দেখা যাবে না, লাইটটা একটু বন্ধ করো তো, লাইট বন্ধ করলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন বুকের মধ্যে, এই যে থরের বুকের মধ্যে হার্ট ঢুকিয়ে পেসমেকার। হ্যাঁ, কিন্তু হার্টটা বসাতে ভুলে গেছে, এবার হার্ট ট্রান্সপ্ল্যান্ট হবে। হ্যাঁ হার্ট, এই যে এবার এটা এখানে বসবে, তাহলে ডক্টর বাবুর কাজ কমপ্লিট। পড়াশোনা করে এখন এইগুলো কাজ করছে। আর এই যে আমাদের ওষুধ ম্যান ওষুধ খাচ্ছে এখন। ওষুধ ম্যান কি ওষুধ খাচ্ছে? হ্যালো বন্ধুরা, সকাল হয়ে গেছে আর তাড়াতাড়ি করে এখন অফিসে বেরিয়ে যেতে হবে। আমি তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। রান্না করেছো? এটা কুমড়ো ভাজা, আর এটা হলো করলা ভাজা, আর এটা হলো ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে, ঝিঙে বটি, ঝিঙে বটি, হ্যাঁ, আর এটা হলো আলু ফুলকপির তরকারি, আর ওটা হলো টক ডাল ঘুম থেকে উঠে কোনোরকম খাই কটা খেয়ে তারপর চলে যায় অফিসে। আর দুদিন বেশি ব্যস্ত বলো? দুদিন বেশি, তারপরেও ডিউটি আছে। ও তাই না, কন্ট্রোল রুমে ডিউটি আছে তো। টাকা আছে মানে ভাগে? ঘুমনে যায়েঙ্গে, চলায়া হামরা সুন্দরী কমলা, সুন্দরী যাচ্ছো?
এক মন্দিরে যাচ্ছি, এখানে দেখে আসি। গান হচ্ছে সাত দিন থেকে, অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠান ঠিক হয়। কমলা জি বলিয়ে জি, কব আয়েঙ্গে? নেই আউঙ্গি জি, আজ মে জা রহি হুঁ। কিউ? বয়ফ্রেন্ড কে সাথ ভাগ জায়েঙ্গে? বয়ফ্রেন্ড কে সাথ অভি নেই ভাগুন, কাল ভোট ডালনা হ্যায় না, নেই ভাগনা হ্যায়। ও ভোট ডালনা হ্যায় না, ভোট তো দিতেই যাবে না। ভালো, খুব ভালো, অনেক লোক, অনেক লোক শুনছে গান। ও টিকা পরিয়ে দিয়েছে না? হ্যাঁ, ভালো লাগলো। কমলা বেন চলে গেছে? কমলা চলে গেছে। হ্যাঁ, কমলা বললো আমি যাই। তুই যাবি কখন? অতি একটু পরে। ভাত খেয়েছিস? হ্যাঁ, আসো। হাই ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার সময় আর ভিডিও করা হয়নি। এখন বাজে 11:30, আর আজকে হলো নিসারকে 12:00 ছুটি হয়ে যাবে, কারণ কালকে আমাদের দার্জিলিং এর ভোট, কালকে 26 তারিখ। তাই আজকে হাফ স্কুল হবে, নিসারকে 12:00 সময় ছুটি হয়ে যাবে, আর আমি এখন যাব নিসারকে উপরে, মানে নিসার যেখানে নামে গাড়ি থেকে, ওখান থেকে নিসারকে বাড়ি নিয়ে আসতে। আর আমাদের এখানে কিন্তু খুব সুন্দর ওয়েদার এখন, এখন থেকে পুরো সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত খুব সুন্দর ওয়েদার থাকবে। আর আপনারা সবাই কমেন্ট করছেন যে নিচে খুব গরম, গরমে সবার খুব কষ্ট হচ্ছে। যার কাছে ফোন করি সেই বলে খুব গরম, খুব গরম। কিন্তু কিছু তো করার নেই, গরম মেনে নিতেই হবে সবাইকে। তাই সবাই বেশি বেশি করে গরমে জল খান, জল খাবেন, ফ্যানের নিচে থাকবেন। যদি সম্ভব হতো আমাদের এখান থেকে কুরিয়ার করে ঠান্ডা পাঠানো যেত, তাহলে সবাইকে ঠান্ডা পাঠিয়ে দিতাম, কিন্তু সেরকম তো কোনো উপায় নেই, তাই আমরা ঠান্ডা পাঠাতে পারছি না। তবে আপনারা আসতে পারেন দার্জিলিংয়ে, ঘুরে যেতে পারেন কয়েকদিনের জন্য, মানে 2-4 দিনের জন্য একটু ঠান্ডা খেয়ে যেতে পারেন দার্জিলিং এসে। আর দার্জিলিং আসলে আমাদের সাথেও দেখা হয়ে যাবে, আর আপনাদের সাথেও আমাদের দেখা করার ইচ্ছা পূরণ হয়ে যাবে, তাহলে খুব ভালো হবে। ঠিক আছে, তাহলে আপনারাই ভেবে দেখুন কি করবেন। আর এখন তাহলে আমি নিসারকে নিয়ে আসি, নিসারকে ছুটি হওয়ার টাইম হয়ে যাবে। আর আজকে পরের থেকে সারাদিন যা করবো নেক্সট ভিডিওতে দেখতে পারবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে নেক্সট ব্লগে। টাটা, বাই।